घर है पैसा है गाड़ी, अब दो जोड़ों में लड़की भेजो। है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ। কখনো ক্রিকেটার তো কখনো ব্যবসায়ী, কারোর না কারোর সাথে নাম জড়িয়ে আলোচনায় থাকেন। মাঝে তো এক পাকিস্তানি প্লেয়ারের সাথে নাম জড়িয়ে পুরো ভারত উত্তাল করে তুলেছিলেন। 2013 সালে বলিউডে আত্মপ্রকাশ, তবে এত বছর পেরিয়ে গেল ক্যারিয়ারে হিটের সংখ্যা নেই বললেই চলে। তবে অভিনেত্রীর জীবনযাত্রায় তার প্রভাব পড়েনি, বলিউডে তাকে নিয়ে চর্চার অন্ত নেই। পেশাগত জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনার শেষ নেই। তিনি উর্বশী রাউতেলা। বলিউডে ক্যারিয়ার শুরু করলেও বেশিরভাগ সময় তার দেখা মিলে দক্ষিণে। তেমন সাড়া জাগানোর মতো কোনো কাজ না করেই নাকি দিন দিন পারিশ্রমিক বেড়েই চলেছে উর্বশীর। এই মুহূর্তের প্রতি মিনিটের জন্য নাকি 1 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী। সত্যি কি তাই? মুখ খুললেন উর্বশী। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উচ্চ পারিশ্রমিক উল্লেখযোগ্য। তারপরেই তালিকায় আছেন সামন্থা রুদ্রপ্রভু, নয়নতারা, আলিয়া ভাটের মতো অভিনেত্রীরা। প্রতিভা ও পরিশ্রমের জোরে এই জায়গায় পৌঁছেছেন তারা, কিন্তু তাদেরকে নাকি ছাপিয়ে গেছেন উর্বশী। তেলুগু সুপারস্টার রাম পথিনেনের আসন্ন সিনেমায় একটি আইটেম নম্বরে দেখা যাবে তাকে। সেই নাচের সময় 3 মিনিট, তার জন্যই নাকি 3 কোটি টাকা দর হাঁকিয়েছেন অভিনেত্রী। এতেই প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, দীপিকা, আলিয়াদের পিছনে ফেলে দিয়েছেন। এই প্রসঙ্গে উর্বশী বলেন, খুব ভালো বিষয়, নিজের প্রতিভার জোরে যেসব অভিনেতা অভিনেত্রী এই জায়গা পেয়েছেন তারাও যেন এমন দিন দেখতে পান। হ্যাঁ কিংবা না এই উত্তর দেননি, বরং বুদ্ধি করে জবাব দিয়েছেন উর্বশী। তার পারিশ্রমিক ঠিক কত তা নিয়ে আরও বেশি ধোঁয়াশা তৈরি করতে পেরেছেন অভিনেত্রী।